শাসক দলের সন্ত্রাস নিয়ে সোচ্চার বিরোধীরা, কিন্তু শাসক দলের হামলার মুখে পড়তে হচ্ছে বৃদ্ধ বৃদ্ধাদেরও। এমনই অভিযোগ উঠল বারাবণীর স্টেশন পাড়ায়। নিজের জমি সেখানে বাড়ি বানাতে গিয়ে বিপত্তি, আর তাতেই স্থানীয় পঞ্চায়েত প্রধানের রোষের মুখে পড়তে হলো। দলবল নিয়ে এসে কাজ বন্ধই শুধু নয়, দলবল নিয়ে এসে জমির মালিক সত্তরোদ্ধর বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধান সহ তার সঙ্গী সাগরেদের বিরুদ্ধে। তবে তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই পঞ্চায়েত প্রধান। অভিযোগ, শুক্রবার নিজের জমিতে বাড়ি বানাচ্ছিলেন বারাবণী স্টেশন পাড়ার বাসিন্দা দারিকা বার্নওয়াল নামের এক বৃদ্ধ। হঠাৎই সেখানে দলবল নিয়ে এসে স্থানীয় পঞ্চায়েত প্রধান নরেশ বাউরি বাড়ির কাজ বন্ধ করতে বলেন। জমির বৈধ দলিল থাকা সত্ত্বেও প্রধানের এহানো নির্দেশে কার্যত বিস্মিত হয়ে যান বার্নওয়াল পরিবারের সদস্যরা। বাড়ি বানানো নিয়ে কোনো অভিযোগ বা আপত্তি বিষয়ে লিখিত নির্দেশনামা দেখাতে বলেন তারা, আর তাতেই বেজায় চটে যান প্রধান সহ তার সঙ্গী সাগরেদরা বলে অভিযোগ। তাই প্রধানের ক্ষমতা বলে কাজ বন্ধ তো বটেই, জমির মালিক ওই বৃদ্ধকে মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বার্নওয়াল পরিবারের বক্তব্য, বৈধ ওই জমিতে বাড়ি বানানোর জন্য সংশ্লিষ্ট পঞ্চায়েতের অনুমতি আবেদন জানানো হয়েছিল, একই সঙ্গে ওই বাড়ি বানানোর জন্য অন্যায়ভাবে তাদের কাছ থেকে টাকাও চাওয়া হচ্ছিল বলে জানান তারা। আমি ঘর বানাচ্ছিলাম। কোথায় বানাচ্ছিলেন ঘরটা? বারাবণী স্টেশন পাড়া। হ্যাঁ, তারপরে কি হলো? তারপর হলো নিজের জায়গায় বানাচ্ছিলাম। হ্যাঁ, প্রধান প্রধান এলো। কোন প্রধান? নরেশ বাউরি। হ্যাঁ, ওর সঙ্গে আরও দু চারটা লোক ছিল। হ্যাঁ, বাস ওই ঢাকা ঢুকি হতে হতে মাথায় আমার হেলমেট আঘাত করি, আর পাঁচ ছজন আমার জন্য কী করেছি পেছন থেকে মারলো। এমনি আমার আন্দাজ যদ্দূর নরেশ বাউরি নরেশ সঠিক বিচার হোক, আর কি বল, বয়স লোক আমি কিছু আছে জায়গা দলিল ফলিল সব কিছু আছে, তার মধ্যে পঞ্চায়েত এসে পথ নরেশ বাউরি প্রধান আমাদের এখানকার, তিনি এসে পথে বললেন এখন ঘর বানাতে পাবি না, পারমিশন নিয়ে নেন। তো পারমিশন নিতে গেলাম দুবার, বললেন ইঞ্জিনিয়ার সার্টিফিকেট ইঞ্জিনিয়ার থেকে কাগজ বানিয়ে নেন, ওটাও করলাম। ওটা করার পর গেলাম তো উনি বললেন না এখন তো এটা হবে না, আমি যখন বলবো তখন বানাবেন, এখন পারমিশন এখন আমি পারমিশন দিতে পারবো। তাম আমি অফিসেও গিয়েছিলাম, ওখানে জানলাম তো উনি বলেছেন কি যে কোনো গরিবী রেখার ঘর বানাতে গেলে পঞ্চায়েতের পারমিশনের দরকার নেই। তার মধ্যে পঞ্চায়েতে আসতে ওই প্রধান আমাদের এসেছেন, এসে পথে বলছেন কি কাজ বন্ধ করো। আমি বললাম কি কাজ বন্ধ করে দেবো, পঞ্চায়েত থেকে একটা নোটিশ পাঠান আমি কাজ বন্ধ করে দেবো, এত কেউ যদি কমপ্লেন করেছে আমাদের নামে তো সে কমপ্লেন লেটার দেখান আমি কাজ বন্ধ করে দেবো। সেই করতে করতে প্রধান আর প্রধানের সাথে কিছু ছেলে প্রধানের সাথে কিছু ছেলে আমাকেও মেরেছে, আমার দাদুকেও মেরেছে, প্লাস আমার একটা বন্ধু বিট্টু বিশ্বকর্মা, ওরও ওদেরকেও মেরেছে, ওনাকেও মেরেছে, প্লাস যারা কাজ করছিলেন তাদেরকে বললেন উনি যে যদি তোর কাজ যদি না বন্ধ করিস তাহলে তোদেরকে অ্যারেস্ট করাবো। এটা বলেছে আজ প্রায় এক সপ্তাহ আগে যে কিছু টাকা দে, টাকাটা দে তো আমি কাজটা তোর সব রকম ঠিক করিয়ে দেবো। ফের আমরা বললাম না আমি কেন টাকা দেবো, এটা আমাদের নিজস্ব জায়গা। যদিও এ ব্যাপারে তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেন পঞ্চায়েত প্রধান। তার বক্তব্য, জমি সঠিক মাপ যোগ করে বাড়ি বানানোর কথা তাদের বলা হয়, সেক্ষেত্রে মারধরের কোনো প্রশ্নই ওঠে না। একই সঙ্গে ওই পরিবারের তরফে নিয়ম মোতাবেক অনুমতির জন্য আবেদন জানানো হয়নি বলেও জানান ওই প্রধান। তবে শনিবার পুলিশ প্রশাসনের উপস্থিতিতে জমির মাপযোগ হবে বলেও জানান তিনি। নরেশ বাবু বলছেন? হ্যাঁ, আমি মহেশ দে বলছিলাম নিউজ টেন থেকে। বলছি ওই দারিকা বাউরি আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে উনি বারবার আপনার পঞ্চায়েতে গেলেও তাকে, দারিকা মোদি সরি, তো উনি নাকি বারবার আপনার পঞ্চায়েতে গিয়ে পরেও তার অনুমতি পায়নি, দিয়ে যখন উনি আজ বাড়ির কাজ করছিলেন সে সময় নাকি আপনি তার নিজের দলবল নিয়ে যেয়ে ওনাকে মারধর করেছেন এবং আপনার ছেলেরা নাকি তার কাছ থেকে টাকা চেয়েছে। এটা একদম ফালতু ঘটনা। ও তিন দিন আগে কাগজ দিয়েছে, তিন দিন আগে কাগজ দিয়ে আমি তো জায়গার দাগ নম্বর আমি তো সার্জ না যে জায়গাটা বলে দেবো যে জায়গা নম্বর এটা দাগ নম্বর আমি কালকে বেলার অফিসে গেছি, যাই দুটো অ্যাপ্লাই করেছি একই দাগ নম্বরে, যাই বেলার অফিসে দেখে এসেছি ওনার 200 টাকা আছে, দোয়ারিকার মধ্যে 200 টাকা আছে, আরেকজনের 500 টাকা আছে। ঠিক আছে, রিয়াদু বললো আমি এটা দেখে নিয়ে ডেভারকেশন দেখে মাপটা আমি দেখে নেবো, দেখে নিয়ে মধ্যে ডেভারকেশন পারমিশন দিয়ে দেবো দীর্ঘদিন যাবে।
দীর্ঘদিনে অ্যাপ্লিকেশনও করেনি, খালি একটা কাগজ দিয়ে গেছে, ওনার ডাক নম্বরের কাগজ দিয়ে গেছে, আজকে আর ভারতীয় পার্টিতে অ্যাপ্লিকেশন করে দিয়ে গেছে যে আমার এখানে জায়গা আছে, আমি এখানে বাড়ি বানাবো, আমাকে পারমিশন দেওয়া হোক, পারমিশনও তাই নেই, অর্থাৎ আমাকে কাগজ দিয়ে গেছে, আপনি আপনার দিকে আসেন তো আমার পঞ্চায়েতে দেখে দিন কাগজ, আমাকে অ্যাপ্লিকেশন করে ঘর বাড়ি বানাবো, বাড়ির একটা ছক দিয়েছে, ওনারা আজকে বাড়ি তৈরি করছেন বাবু, এরকম করে করা উচিত নয়, তোমরা ডেভেলপেশন করে তোমাদের কনকার জায়গাটা ঠিক করে নাও, তোমরা বাড়ি তৈরি করো, আর আমি পয়সা চাইতে যাবো কেন, আর দুয়ারে খেয়ে মাপি দেবো কেন, 80 বছর বয়স, উনি গাছতলাতে দাঁড়িয়েছিল, আমরা রোড সাইডে ছেলেদের সাথে কথা হচ্ছিল, গাছতলাতে খাড়পাড়িতে মার্কেট হয়েছে, বিয়ে করে মার্কেট হয়েছে, ধাক্কা পড়েছে, পড়ে গেছে, এরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটা বেনানো ঘটনা, আমাকে অনেক সংবাদ ফোন করলো, আপনাকে যে ঘটনা কালকে 9টার সময় মাপ হবে, তাহলে ওদের থাকতে বলেছি, কালকে আর মাপ নিয়ে আসবো, মাপ করে দেখিয়ে দিবো, দেখে দিয়ে বলবো, তারপর বাড়ি তৈরি করবো, ঠিক আছে, আর থানা থানা আমার কাছে ছিল, কালকে 9টার সময় থানাও থাকবে মাপ করার সময়, আমি কিন্তু ওনাকে কোনো মারামারি করতে চাই, কিছু করতে চাই, আমি 80 বছর বয়স্ক লোককে কেন মারতে যাবো, আবার ছোট ছেলেকে কেন মারতে যাবো, আমি একটা পদে অধিকারী তো বসে আছি। আসানসোল থেকে মহেশ দে, রিপোর্ট টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, 8 3 9 3 2 কিংবা 9 9 3 3 4 7 5 6 9 7 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।